আসসালামু আলাইকুম, এস এস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি নাস্তার রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে এবং অল্প সময়ে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয়। এটি তৈরি করার জন্য এখানে মাঝারি সাইজের দুইটি আলু আমি সাইজ করে কেটে নিচ্ছি। এগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে, পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। পানি থেকে উঠিয়ে একটি টিস্যু পেপারের উপর আলুগুলো নিয়ে নিচ্ছে। এখন এর উপরে আর একটি টিস্যু দিয়ে আলুর ভিতর থেকে চিপে পানি বের করে নিচ্ছে, যেন কোনো রকম পানি থেকে না যায়। ভালো করে পানি মুছে নিয়ে এখন এটি আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে। একটি পাত্রে ডিম ভেঙে নিলাম, ডিমটি ভালো করে ফাটিয়ে নিচ্ছে। ফাটিয়ে নেওয়া ডিমের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম, ডিম আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এর ভিতরে একে একে এক টেবিল চামচ গরম মশলা, এক টেবিল চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ময়দা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে দেব আর ভালো করে একটু মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পর আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। মরিচ এবং লবণ কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এগুলো ভাজি করে নেওয়ার জন্য আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। গরম তেলের ভিতরে একে একে আমি এগুলো দিয়ে দিচ্ছি। একটু পরে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে দেখছি আসলে একটির সঙ্গে আরেকটি লেগে আছে কিনা। এখানে আমার একটির সঙ্গে আরেকটি লেগে নেই, সেজন্য আমি উল্টে দিচ্ছি। যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চামচের সাহায্যে ছাড়িয়ে নেবেন। কিছু সময় পরপরই এভাবে উল্টে নেব, যেন দুই পাশই ভালোভাবে ভাজি হয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু একটা টিস্যু পেপারের উপরেই উঠিয়ে নিচ্ছি। যদি কোনো তেল থাকে তাহলে তেল টিস্যু পেপারে টেনে নেবে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং অল্প সময়ে সুস্বাদু ও মসমসে ফ্রেঞ্চ ফ্রাই। এটি খেতে কিন্তু খুবই মজার। আপনারা যে কোনো ধরনের সসের সঙ্গে এটি পরিবেশন করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।